আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। No!
অনেক খাবার নিয়ে বসে আছে, তুমি খেয়ে দিও, স্কুলে যাবে। প্রশ্নের উত্তর আমি জানি না, জানেন না, আমি যতদিন প্রশ্ন করবো প্রশ্নের কিন্তু উত্তর আছে, ঠিক আছে আপা? আপনি বলেন তো দেখি, মেয়েদের কোন জিনিস বড় হলে মেয়েদের সুন্দর লাগে? চুল। আমরা
পড়া শিখেছো? আমি বাড়িতে চুপ করে একটু গুমিত আমার নাম মিতা চুলে পড়লাম ফিতা কানে পড়লাম দুল ভালোবাসার ফুল বাড়ির দরে খেলি না তার সাথে খেলি না তার সাথে আরি যাবো না তাদের বাড়ি ছোট্ট একটা পপি খায় শুধু কপি যদি বলি আমার একটু দিয়ে হয়েছে না সে ভালো ভালো আপনার স্কুলে ভর্তি করতে ওর মাসিক বেতন ও ভর্তি ফি বলে দেন আমি পাঠিয়ে দেব আমার স্কুলের ভর্তির ফি 50 টাকা আর মাসিক বেতন 100 টাকা মোট 150 টাকা দিতে হবে ঠিক আছে আগামী কাল রহিমের সাথে আমি পাঠিয়ে দেব শোনো বাবা রহিম তোমাকে স্কুলে ভর্তি করে দিয়ে গেলাম লেখা পড়া শিখে মানুষের মতো মানুষ হবে কথাটা মনে রেখো আমার কি হলো মাসি বলো একটা কথা বলো একটা কেন পাঁচটা বলো বলো বাবা তাড়াতাড়ি বলো আপনার মাউস আছে তো আমার যদি মাংসা না থাকবে বা তোদের মতো ছেলেরা করতে কাছে আমার গর্ভে থেকে আছে আমাদের স্কুলে
কোটা থেকে একটা ছেলে এসেছে, আমি তার সাথে কিছুতে লেখাপড়া করতে পারি না। ঠিক আছে, এখন আমি
ভালো,
not the